কালো মন যুগল কিশোর রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর জীবনে মরণে জীবে জীবনে মরণে জীবে গতি নাহি মো যুগল কিশোর রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর কালিন্দির কুলে কেলি কদম বেরোবন রতন বেদীর পরে বসাব দুজন কালিন্দির কুলে কেলি কদম বেরোবন রতন বেদীর পরে বসাব দুজন শ্যামগণী রঙে দেব চুয়া চন্দনের গন্ধ চামর ঢুলাব সদা হে দেব মুখ চন্দ শ্যামগণী রঙে দেব চুয়া চন্দনের গন্ধ চামর ঢুলাব সদা হে দেব মুখ চন্দ কাঁথিয়া মালতীর মালা দেব দোহার গলে কাঁথিয়া মালতীর মালা দেব দোহার গলে অধরে তুলিয়া দেব কাম্বুলে উলধরে অধরে তুলিয়া দেব কাম্বুলে রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর ললিতা বিশাখায়াদি যত সখী বৃন্দে ওই যে বলেছিলাম নিয়মাবলী এবার নিয়মাবলীর কথা লিখেছে রাধা কৃষ্ণ যুগল সেবার নিয়ম কি আনুগত্যে ভজন আনুগত্যে সেবা অনুমতি সেবা তারা যদি কৃপা করে অনুমতি না দেয় আমার সাধ্য নাই সরাসরি ভজন করতে পারি তাই রাধা কৃষ্ণ যুগল সেবা সেবা বসিয়ে দিলেই হবে না গুরুঘর থেকে জানতে হবে যে হে গুরুদেব আমি কোন সখীর আনুগত্যে রাধা কৃষ্ণ যুগল সেবা করব গুরুদেব কৃপা করে বলে দেয় সেবক এবং সেবিকাকে তাই লিখে দিলেন মান্যতা দিতেই হবে সিদ্ধান্তকে আপনার মাথা নিচু করে মেনে নিতে হবে না ঠাকুর মহাশয় সিদ্ধান্ত ললিতা বিশাখায়াদি যত সখী বৃন্দে আজ্ঞায় করিব সেবা চরণারবিন্দে শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাস অনুদাস সেবায় অভিলাষ করে নরোত্তম দাস সেবায় অভিলাষ করে নরোত্তম দাস নরোত্তম দাস নরোত্তম দাস রাধা কৃষ্ণ প্রাণ কিশোর রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর জীবনে মরণে জীবে জীবনে মরণে জীবনে
সপ্রাণ যুগল কিশোর রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর রাম বৃন্দাবন প্রিয়া সিস্টার রাধা ঠাকুরানী অষ্টসখী পরিবৃতা মানে ঘিরে বসে আছে মধ্যমণি আমার রায়ধনী কিন্তু আনমো না কারোর সাথে কোনো কথা বলছে আনমনা হয়ে বসে আছে ললিতা হলো রাইপিয়া বারবার বলছে সখী ও সখী যখন দেখছে কথা শুনছেন শুনতে পাচ্ছে না বা সারা দিচ্ছে না তখন ললিতা সখী এত সখীর মধ্যে ললিতা সখী গায়ে হাত দিয়ে বললেন রাধে কিছু বলবি আচ্ছা কি ভাবছো বলো তো সখী আমি ভাবছিলাম এই বৃন্দাবনে আমার বধু কৃষ্ণকে সবাই ভালোবাসে কিন্তু কোথায় কেউ তো কলঙ্কিনী নয় আর আমি কৃষ্ণ ভালোবাসি বলে সবাই আমায় বলে কলঙ্কিনী ওরা বলে কৃষ্ণ কলঙ্কিনী কলঙ্কিনী শুধু কি তাই আমি যখন পথ ধরে নিজের মতে নিজের মনে চলে যাচ্ছি তখন আমি শুনি ওরা বলে আমায় কৃষ্ণ কলঙ্কিনী ওই যায় কৃষ্ণ কলঙ্কিনী ওই যায় কৃষ্ণ কলঙ্কিনী ওই যায় কৃষ্ণ কলঙ্কিনী আরে তোদের কাছে প্রশ্ন করি ভালোবাসা কি অন্যায় ভালোবাসা কি দোষ ভালোবাসা কি অপরাধ বলছে না সখী বল তাহলে আমি কেন কলঙ্কিনী তাহলে কি আমার কপাল মন্দ তাই আক্ষেপের সুরে যে কথাগুলো শ্রীমুখে রাধা ঠাকুরানি বলেছেন আনুমানিক অনুমান করে বললে বলা যায় আনুমানিক 5,500 বছর আগেকার লীলা সাড়ে 5,000 বছর কথাটাকে এইভাবে অনুভব করুন তাহলে 5,500 বছর আগে স্বয়ং রাধা ঠাকুরানি শ্রীমুখে যদি সখীদের কাছে কথাগুলো বলে থাকে বসুরামানন্দ ঠাকুর কিন্তু মহাপ্রভুর বহু পর তা তিনি কি করে জানলেন এই জায়গাগুলো আগে ভাবুন তারপর লীলা কি করে একমাত্র ভগবত তত্ত্ব জানার একমাত্র পথ হচ্ছে সাধনা এই যে যত বৈষ্ণব মানে গোটা বৈষ্ণব জগতে যত বৈষ্ণব পদ পদাবলী আছে এই যে মহাজনেরা পদ পদাবলী লিখেছেন জানবেন মানবেন এই মহাজনেরা তাদের সাধনা এত স্বচ্ছ তারা সাধনায় বসলেই লীলা দর্শন হয় আর লীলা থেকে যা পেয়েছে এদের একটা গুণ ছিল কৃপণা সম্রাট সম্পত্তি পেলে কি করি সম্পত্তি পেলে জমা রাখি সঞ্চয় করি এরা কি করেছে সঞ্চয় করে এরা জীবের হিতার্থে কল্যাণার্থে পদ রচনা করেছে আর জগৎকে জানিয়েছে কেন না জগতের জগৎবাসীর যেন লীলা স্মরণ হয় মনন হয় হরে কৃষ্ণ তাই বসুরামানন্দ ঠাকুর শ্রীমুখে রাধা ঠাকুরানী শ্রীমুখের ওই আক্ষেপের কথা জগজ্জীবকে জানাবার জন্য পদ রচনায় বললেন নন্দের নন্দন শনে তোষী নহে কোন জলে নাম নন্দের নন্দন শনে তোষী নহে কোন জলে বল গোকুলে কে আছে হেন নারী আমার মতন গোকুলে কে আছে হেন নারী বল সখী হায় হাব অভাগিনি হইল কৃষ্ণ কলঙ্কিনী হায় হাব অভাগিনি হইল কৃষ্ণ কলঙ্কিনীতে নয়নে বহে বাঁধি কি বলবো সখী কহিতে নয়নে বহে বাঁধি সখী রে কৃষ্ণ প্রেমে সবাই অন্ধ আমার কেবল ভাগ্য মন্দ ওরা দেয় আমায় গাল মন্দ ওরে আমার কেবল ভাগ্য মন্দ আমি কৃষ্ণ প্রীতে বন্ধ সখীতে নয়নে বখে বারে কৃষ্ণ প্রেমে
সহিতে নয়নে বাকে মারি শুধু কথা বলছে না কথা বলছে আর কাঁদছে ললিতা চোখের জল মুছিয়ে দিচ্ছে কাঁদিস না রাই কাঁদিস বলে কাঁদব না যারা আমার নিন্দা চর্চা করে বেড়ায় যারা আমার অপযশ গিয়ে বেড়ায় তারা কি জানে না অন্যের যে অপযশ কহিতে শুনিতে দোষ অন্যের যে অপযশ কহিতে শুনিতে দোষ ওই আছে হেন বিধির বিধান ওনে আছে হেন বিধির বিধান ও গো আমার কলঙ্ক যত গাওয়াত ভাগবত আমার কলঙ্ক যত গাওয়াত ভাগবত ফুকার জি সুরে বলছে সখি আমার দুঃখটা কোথায় জানিস বলে কি আমার দুঃখটা সেখানে আমার নিন্দা চর্চা করছে করুক নিন্দা চর্চা করছে করুক কিন্তু আবার ভঙ্গিমা করে বলে ওরা কেহ গায়ে ধীরে ধীরে কেহ গায় উচ্চ ওরা কেহ গায়ে ধীরে ধীরে কেহ গায় উচ্চ স্বরে গায়ে ধীরে ধীরে কেহ গায় উচ্চ স্বরে ওরা কেহ গায়ে ধীরে ধীরে কেহ গায় উচ্চ স্বরে কেহ বাজ পয়ে মনে মনে ওরা কেহ বাজ পয়ে মনে মনে এমন শুনেছ কোথায় আমার কলঙ্কের কথা এমন শুনেছ কোথায় আমার কলঙ্ক কথা এমন শুনেছ কোথায় আমার কলঙ্কের কথা আমার কলঙ্কের কথা গুরুদায় সেবকের কানে যত্ন করে গুরুদায় সেবকের কানে বলে দেয় কানে কানে বলে দেয় কানে কানে জব করো রাত্রি দিনে বলে দেয় কানে কানে জব করো রাত্রি দিনে বলে দেয় কানে তোমরা জব করো রাত্রি দিনে রাধা কৃষ্ণ কলঙ্কিনী জব করো রাত্রি দিনে রাধা কৃষ্ণ কলঙ্কিনী জব করো রাত্রি দিনে রাধা কৃষ্ণ কলঙ্কিনী জব করো রাত্রি দিনে বলে দেয় কানে কানে গুরুদায় সেবকের কানে যত্ন করে গুরুদায় সেবকের কানে গুরুদায় সেবকের কানে যত্ন করে জানিস সখী আমি কি ভেবেছি এই যারা আমার নিন্দা চর্চা করে বেড়ায় যারা আমার অপযশ গিয়ে বেড়ায় আমি ভেবেছি তাদের কাছে বলবো না না বলবো শুনবেন না 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 পায়ে পায়ে না না তা তো হবে আমি ভেবেছি তাদের প্রত্যেককে ধরে ধরে অভিশাপ দেব জনে জনে অভিশাপ দেব যেই বলে যে অভিশাপের কথা তখন ললিতা বলছে সখী তুমি না কৃষ্ণ পদদাসী কৃষ্ণ দাস দাসীর আচরণ কিরকম মনে রাখবেন অন্য পথে অন্য মতে যারা আছে তার জানবেন এরকম আমরা পেয়েছি জীবনী কথা ক্রোধবশত অভিশাপ দেওয়া একমাত্র যারা কৃষ্ণমন্তে দীক্ষিত তারা কখনো ক্রোধবশত অভিশাপ দেয় না কি বললাম কৃষ্ণমন্তে দীক্ষিত মানে যার সাধন ভজনে কৃষ্ণ বস্তু হচ্ছে কৃষ্ণ সে কখনো অভিশাপ দেয় না তার রাধা ঠাকুরানি হল কৃষ্ণ ভক্ত শিরোমণি নিষ্কাম ভক্ত শিরোমণি কৃষ্ণ পদদাস যার স্মরণ মনন চিন্তা ভাবনা সবসময় কৃষ্ণ মানে যেদিকে তাকায় সেদিকেই কৃষ্ণ দেখে এই যার অনুভব যার জন্য রাধানীকে মনে রাখবেন রাধা তত্ত্বটা অন্যান্য তত্ত্ব যেমন বলা যায় আমি আমার বিচার আমি আমার নিজস্ব মতামত বলবো অন্যান্য তত্ত্ব যেমন ভগবত তত্ত্ব বলা যায় কিন্তু কেউ যদি প্রশ্ন করে রাধা তত্ত্ব বলুন এই যে প্রশ্ন করছে প্রশ্ন করাটাই ভুল
রাধা তত্ত্ব আমার আপনার মতো সাধারণ মানুষ বলবে কি করে কেননা সে নহে সাধারণ রমণী মানে রাধানিক উদ্দেশ্য করে বলা যায় সে নহে সাধারণ রমণী রমণীর শিরোমণি বেদাদি গীতা স্তব্ধ যার গুণবর্ণ কথাটা শুনলেন কথাটা শুনেছেন অনুভব করেছেন কথাটা আপনাকেও যদি কেউ বলে যে এত ভালো হরি কথা বলতে পারেন একবার রাধা তত্ত্ব বলুন এই একটা কথা তাকে শুনিয়ে দিবেন একটা কথা বলবেন যে আপনি আমার কাছে শুনতে চাইছেন বেদাদি গীতা পর্যন্ত স্তব্ধ হয়ে গেল যার গুণ বর্ণনা করতে গিয়ে আর আমি তো একজন সাধারণ মানুষ সংসারী মানুষ আমি বলবো তার কথা যার জন্য রাধা তত্ত্বটা দেখার বস্তু না রাধা তত্ত্বটা বলবার বস্তু না রাধা তত্ত্বটা হলো ধ্যানের বস্তু সাধনা হরে কৃষ্ণ আমি একটা চলন্ত দৃষ্টান্ত দিচ্ছি চলন্ত দৃষ্টান্ত আমাদের বাংলাতে যত মঠ মন্দিরে যাবেন সর্বত্র একই ধারা রাধা কৃষ্ণ যুগল দেখতে পাবেন পাশাপাশি বসে আছে একমাত্র ভারতবর্ষের দক্ষিণ ভারতে যদি যান তাহলে ওখানে যত মন্দির আছে সব মন্দিরে গিয়ে দেখবেন এক কৃষ্ণ বিগ্রহ সেখানে কৃষ্ণের পাশে কিন্তু রাধানি নেই ওখানকার সেবায়িতকে দেখে যদি জিজ্ঞাসা করেন আচ্ছা আমরা তো পাশাপাশি বসিয়ে সেবা দিই আপনার এখানে একা কৃষ্ণকে রেখেছেন রাধানি কোথায় তারা তখন বলছে রাধানিকে আমরা ভেতর ঘরে রেখেছি আমরা রাধানিকে ভেতর ঘরে সেবা দিই জনসমক্ষে আনি না রাধা তত্ত্বটা দেখার বস্তু নয় ধ্যানে এগুলো হচ্ছে উপলব্ধি মনে রাখবেন সব নায়িকার ছবি আঁকবেন কোন রাধানির ছবি আঁকতে গেলে দশবার একটু ভেবে এখন তো ফেসবুক দেখবেন ফেসবুক ঘাটলে পরে দেখা যায় রাধানির ছবি অনেক সময় অনেকে সংগ্রহ করে ছাড়ে এমন এমন ছবি তারা পোস্ট করছে আবার মানুষ লাইক করছে এমন ছবি দেখছে যে রাধানি গায়ের ওড়না গায়ে নেই সেই ছবিটা পর্যন্ত দেখানো হচ্ছে আমি কথাটা এইভাবে শিক্ষা দিতে চাই এই জায়গাটা বোঝা দরকার আমরা এখনো ধরুন আমার মায়ের ধরুন না কথাটা ধরতে হবে আমার মায়ের বয়স আশি বছর আশি বছরের মা বাড়িতে বসে আছে গায়ের কাপড় গায়ে নেই আমরা বাড়িতে ছেলে মেয়েরা রয়েছি কথাটাকে এইভাবে ভাবুন হঠাৎ করে বাড়িতে লোকজন এলো যেই লোকজন ঢুকছে সঙ্গে সঙ্গে মায়ের কাছে আমার বলা ঠিক হয়েছে দেখলেন কি বলে গেল বলুন তো বলছে ছোট্ট থেকে একটা মহাভারত থেকে পালা করতে বলুন এই তো মহাভারতের পালাই তো হচ্ছে মহাভারতের পালাই তো হচ্ছে শুনুন মন্দির মাঝে মধ্যে মহাভারত মহাভারত করে দেবো বলে দেবো তাহলে হয়ে যাবে কত সুন্দর একটা জায়গায় কথাটা দাঁড়িয়েছে সেই কথাটা নষ্ট হয়নি একটু স্মরণ করুন হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে রাধা তত্ত্বটা হচ্ছে অনুভূতির বিষয় যেমন রাধানির ছবিতে যদি গায়ের কাপড় গায়ে না থাকে দেখবেন অনেকে খুব ভালো করে দেখে আচ্ছা বলুন তো দেখা উচিত নাকি মুখটা ঘুরিয়ে নেওয়া উচিত নাকি ছবিটা ঢেকে দেওয়া উচিত উদাহরণস্বরূপ বলি আমার মায়ের বয়স আশি বছর বাড়িতে বসে আছে গায়ের কাপড়টা গায়ে নাই হতে পারে বৃদ্ধা মা গায়ের কাপড়টা সরে গেছে যেই বাড়িতে লোকজন আসছে মা বাড়িতে লোক এসেছে গায়ের কাপড়টা ছেলে মেয়েরাই ঠিক করে দিল আচ্ছা বলুন তো বৃদ্ধা মায়ের গায়ের কাপড়টা ঠিক করে দিল কি লাভ যিনি আসছেন তিনিও তো জানেন বৃদ্ধা মা তাহলে বৃদ্ধা মায়ের ক্ষেত্রে যদি গায়ে কাপড় দেওয়া হয় সেখানে রমণীর শিরোমণির আধানি তার গায়ের কাপড় গায়ে নেই সেই ছবি এত দেখার বাসনা কি শেষ এত দেখানোর বাসনা কি শেষ পোস্ট না করলে নয় না দেখলেই নয় এই জায়গাগুলো আগে ঠিক সংশোধনের প্রয়োজন তবে তো লীলা আস্বাদক তাকে সম্মান দিতে হবে তাকে মর্যাদা দিতে হবে সে নহে সামান্য রমণী রমণীর শিরোমণি বেদাদি গীতা স্তব্ধ যার গুণবর্ণ নাই কে সেই রমণী রাধা ঠাকুরানী শ্রীমুখে বলছে সখী আমার দুঃখটা কোথায় জানিস আমার কথা তো সবাই বলে
তাই আমি ভেবেছি সবাই কবি শাপ দেব যেই বলছি আমি শাপ দেব বলছি হে রাধে একি তোমার মন কৃষ্ণ ভজন করলে কি হয় নির্মল হয় হৃদয়ের কপটতা দূরে যায় আর তোমার এই কৃষ্ণ ভজনে এই তোমার মন হয়েছে সকল কবি শাপ অভিশাপের ফলাফল কি জানো ধ্বংস তখন রাধানী মাথা নেড়ে বলছিল আমি ধ্বংসই চাইছি যেই বলে ধ্বংস চাইছি তখন বলছে দাও তখন রাধানী শ্রীমুখী যে কথাটা বলেছেন কতটা অনুভব করুন কি বলছেন নিজেকে দেখিয়ে নিজেকে দেখিয়ে বলছে আমার কথা বলবে যারা আমার মতন হবে তারা আমার কথা বলবে বলিলাম বৃন্দাবনে আমি বসিয়া বলিলাম বৃন্দাবনে যেই বলেছে বসিয়া বলিলাম বৃন্দাবনে পদপাত্র লিখেছে সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে সব সখী মিলে জয় ধ্বনি করছে রাধা রানী কি জয় রাধা রানী কি জয় রাধা রানী কি জয় রাধানী অবাক হয়ে গেছে অবাক হয়ে সকলকে জিজ্ঞেস করছে হ্যাঁ এই কিছুক্ষণ আগে আমি বলেছিলাম অভিশাপ দেব আর তোরা সঙ্গে সঙ্গে আমায় বললি আমার মন কলুষিত হ্যাঁ আমার মন সংকীর্ণ আমার মনে কপটতা আছে আর যেই অভিশাপের কথা ব্যক্ত করেছি সঙ্গে সঙ্গে আমার নামে জয় ধ্বনি বলছে হে রাধে তুমি যখন বলেছ অভিশাপ দেব তখন উপলব্ধি করিনি যখন অভিশাপের কথা ব্যক্ত করেছো তখন উপলব্ধি করলাম তুমি নিজেকে দেখিয়ে বারবার বলছো আমার কথা বলবে যারা আমার মতন হবে তারা তখন তোমার কথা বলে যদি তোমার মতোই জীব হয় তোমার শরণ কি কৃষ্ণ তোমার মনন কি কৃষ্ণ তোমার ধ্যান কি কৃষ্ণ তোমার কথন কি কৃষ্ণ তুমি কোন কথা শোনো আন কথা ছেড়ে কৃষ্ণ কথা শোনো বারবার অন কথা কানে নাও না আর তুমি যে অঙ্গগন্ধ না অপগন্ধ জগতে তো কত গন্ধ আছে সুগন্ধ আছে দুর্গন্ধ আছে কোন গন্ধ তুমি না কৃষ্ণ অঙ্গগন্ধ আর কৃষ্ণ অঙ্গগন্ধ বড় ভালোবাসো তাহলে তোমার কথা বলে জীব যদি তোমার মতোই হয় তাহলে তার অবস্থা কি হবে সেও কৃষ্ণ অঙ্গগন্ধ পাবে সেও কৃষ্ণ স্মরণ করবে কৃষ্ণ মনোহর কৃষ্ণ চিন্তা তাই তোর মতন হবে তারা তোর কথা বলবে যার কৃষ্ণ সুখে হবে বসুরামানন্দ ঠাকুরের চক্ষু জল ধারা বহে যুগল নয়নে এই জায়গাটা যদি এই ছোট্ট ভাবে এইভাবে ভাবি আচ্ছা বলুন তো কেউ যখন কাঁদে তখন কি এক চোখ দিয়ে জল পড়ে এক চোখ দিয়ে জল পড়ে না দু চোখ দিয়ে পড়ে দু চোখ দিয়ে পড়ে তা দু চোখ দিয়ে যদি জল পড়ে থাকে তাহলে এখানে লেখার কি দরকার ধারা বহে যুগল নয়নে যুগল নয়ন মানে যিনি বলছেন রাধা ঠাকুরানি তার নয়ন দিয়ে জল পড়ছে আর যিনি ধ্যানের মধ্য দিয়ে দেখছেন যিনি লিখছেন যিনি গাইছেন তার চোখ দিয়ে জল পড়ছে কেন না বসুরামানন্দ ঠাকুরের চোখে জল এই কারণে তিনি যেন আমাদেরকে বলতে চাইছেন হ্যাঁ গো এর পরও কি তোমরা বলবে রাধা আমার অসত্যি এর পরও কি বলবে রাধা আমার কলঙ্কিনী কথাগুলো তো অনুভবের কথা এগুলো তো ব্যাখ্যা করে বোঝার মন যায় না শাস্ত্র ঘাটতে জানা যায় যারা শাস্ত্রকার তারা বারবার বলে এসেছেন যার সৌন্দর্য গুণ পাঞ্চে লক্ষ্মী পার্বতী লক্ষ্মী পার্বতী যার পা তীব্রত ধর্ম মাগে কথার অর্থ কি যারা সভার মধ্যে আছেন বয়োজ্যেষ্ঠ তারা নিশ্চয়ই জানেন কথার অর্থ এটা কিন্তু প্রাচীন কথা এ তো আজকে আমি বলছি তা নয়
এতো চিরাচরিত ধারা হরি কথা বলতে গেলে এই কথাই আসতেই হবে যাহার সৌন্দর্য গুণ বাঞ্ছে লক্ষ্মী পার্বতী এখন আমাদের সাধারণ মানুষের ধারণা যে সুন্দরী রমণী বলতে শিবের শিবানী আর নারায়ণের ঘরণী ইন্দ্রের ইন্দ্রাণী এই তিন নায়িকাই হচ্ছে সুন্দরী মনে রাখবেন এরা যে সুন্দরী এরা যে সৌন্দর্য গুণ পেয়েছে এরা দুজনা পর্যন্ত রাধানীর কাছে এসে রাধানীর চরণ ধরে রাধানীর মধ্যে যে সৌন্দর্য গুণ সেটা এরা ভিখারীর মতো ভিক্ষা করে যে আমাদের মধ্যে নাই তুমি ভিক্ষা চাইছো তুমি দাও যার জন্য লিখেছে যাহার সৌন্দর্য গুণ বাঞ্ছে বাঞ্ছে মানে বাসনা করে বাঞ্ছে লক্ষ্মী পার্বতী আর যাহার পতিব্রত ধর্ম জগতে সবথেকে অরুন্ধতী হচ্ছে বড় সতী মানে বিশ্বামিত্র মুনির এই বশিষ্ঠ মুনির এই কনিষ্ঠ স্ত্রী একটু ভুল হয়ে গেল হরে কৃষ্ণ বশিষ্ঠ মুনির কনিষ্ঠ স্ত্রী সবথেকে ছোট বউ এর মতো সতী নেই ছোট বউ হ্যাঁ তার যে অন্যান্য স্ত্রী ছিল তাদের কিন্তু সতীত্বের মধ্যে দোষ পাওয়া গেছে কিন্তু ছোট স্ত্রীর মধ্যে সতীত্বের কোনো দোষ ছিল না এত পবিত্র সেই অরুন্ধতীর মতো সতী পর্যন্ত রাধানীর চরণ ধরে পাতিব্রত ধর্ম বাঞ্ছা করে তাহলে রাধানী জগতে কত বড় সতী ত্রিভুবনে অতুলনীয় অনন্যায়িনী রাধা যার সঙ্গে কোনো নারী জাতির তুলনা হয় না এমনকি আমি কথাটা প্রসঙ্গে এইভাবে বলতে চাই এটা একটা শিক্ষামূলক কথা আমরা যদি ভাবি যে রাধানী একটি মেয়ে এই ভাবনাটাও আমাদের অপরাধ আমরা যদি ভাবি রাধানী একটি মেয়ে আর কৃষ্ণ একটি ছেলে এই যে ছেলে মেয়ে পাশাপাশি বসে আছে শিব পার্বতী যেমন বসে থাকে লক্ষ্মী নারায়ণ যুগল যেভাবে বসে থাকে রাম সীতা যুগল যেভাবে বসে থাকে রাধা কৃষ্ণ পাশাপাশি বসে আছে কিন্তু মনে রাখবে শাস্ত্র ঘাটলে জানা যায় যে কৃষ্ণ সেই রাধা যে রাধা সেই কৃষ্ণ অভিন্ন তনু ভিন্ন রাধা ছাড়া কৃষ্ণ কিছু নহে কৃষ্ণ ছাড়া রাধা কিছু নহে যার জন্য তো ওই বাংলা ভাষার পয়ের ছন্দের ওই কথাটা অনুভব করবে রাধা পূর্ণ শক্তি কৃষ্ণ পূর্ণ শক্তিমান কথার অর্থটা কি খুব সহজ শক্তিমানের দেহ থেকে আপনি যদি শক্তিটাকে সরিয়ে নেন শক্তিমানের কোনো মূল্য থাকে ঠিক তেমনি রাধা কৃষ্ণ অভিন্ন তো মানে কৃষ্ণের দেহখানি যেমন রাধানীর দেহখানি তেমন রাধানীর দেহখানি যেমন কৃষ্ণের দেহখানি তেমন এর বিশদ কিছু ভেঙে বলতে পারবো বলাও অপরাধ শোনাও অপরাধ যার জন্য মহাপ্রভু প্রাণের প্রাণ বহু সুন্দর এবং তার পার্শ্বদ বর্গেরা এবং তার অগণিত ভক্তগণ তারা বারবার বলেছেন যে বেশি ভেতরে যাওয়ার দরকার নেই আপনি যখনই ভেতরে যাবেন দেখবেন আপনার মাধুর্য সদনের থেকে কদর্য হয়ে যাচ্ছে ভগবত তত্ত্বটা কদর্য হয়ে যাচ্ছে এত মানুষ তো মহাভারত পড়েছে উন্নতি কজনার হয়েছে এইদিকে এইদিকে মহাভারত পড়ে উন্নতি কজনার হয়েছে রামায়ণ পড়ে উন্নতি কজনার হয়েছে আজকে দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় বসে একবার বিচার করুন তো আজ থেকে 30 বছর আগে আর 30 বছর পরে এসে 30 বছর পেছনে ফেলে রাখুন ফেলে এসে এই 30 এই 22 সালে দাঁড়িয়ে বলুন তো আমাকে ঠকাবার জন্য বলবেন না এই গ্রামের আশেপাশে যদি ঘোরা যায় জামতলা থেকে শুরু করে এই এরকম যদি ঘোরা যায় একটা পাক দেওয়া যায় তাহলে বলুন তো কজনা প্রসাদ ভোজী কজনা মালা জপ করে রামায়ণ যখন হতো তখন এত মালা জপ করত রামায়ণ যখন হতো তখন এত প্রসাদ পেত মানুষ এই জায়গাগুলো ভেবেছেন তাহলে উন্নতি হলো কখন যখন চৈতন্য চরিতামৃত চৈতন্য ভাগবত ওই যে সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয় দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে যখন সাধু আসা শুরু হলো সাধু সঙ্গ ভাগবত প্রচার হলো তখন মানুষের এই আকাঙ্ক্ষাটা বাড়লো কি যে না মনুষ্য জন্ম যখন পেয়েছে আমার জন্মটাকে সার্থক করতে হবে শুধু পাঠ শুনলে হবে না শুধু পাঠ করলে হবে না পূজা পাঠ করলে হবে না আমাকে নিষ্ঠা নিয়ে চলতে হবে আমাকে আচরণ করতে হবে আমাকে ডিসিপ্লিন মানতে হবে
যার জন্য মানুষ আজকে প্রসাদ ভোজী যার জন্য মানুষ এখন দিনন্ত একবার হলো মালা করে মালা যারা করে না তারা কর গুনে কর যারা গুনে না তারা হাতে তালি দিয়ে করে হাতে তালি দিয়ে যারা করতে পারে না তারা রান্না করতে করতে কবিতার মতো করে বলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কেন না এই হরি নাম ভুবন মঙ্গল তিন ভুবন মঙ্গল সর্বমত্ত পাতা তিন ভুবন মঙ্গল হয়ে যায় হরি নাম এত বলবান সর্ব অমঙ্গল দূর করে হরি নাম ছাড়া কোনো গতি নাই আজকের এই যে লীলাস্বাদন এই লীলাস্বাদনের মধ্যে সকল তত্ত্বকে যদি মর্যাদা দিতে হয় আমাদের প্রত্যেকের উচিত হরি নাম করা সবাই বলুন হাতে হাত জোর করে সবাই বলুন কবিতার মতো করে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কি জানতে চাইছেন বলুন কি হ্যাঁ কি বললেন রাধাকৃষ্ণ বাবা মা হয়েছিল কোন সময় ওই তারকা আপনার প্রশ্ন আমি একটা কথা বলি আমি বলে দিই ইউটিউব আছে কথাটা কেটে দিও দেখো না বাবা একটা প্রশ্ন করেছে উত্তরটা দিই পারলে এটা বন্ধ লিখে দাও ওর উত্তরটা দিয়ে দিই আপনি কি জানতে চাইলেন রাধাকৃষ্ণ বাবা মা কখন হয়েছে আমরা বয়স কত হয়েছে বাবা বয়স কত হয়েছে 25 88 বছর তো 88 বছর যখন হয়েই গেল আর জেনে কি হবে না 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 কে কে জানতে চাইনি কে না আপনি এখন শুনলে সহ্য করতে পারবেন না না এখন রাধাকৃষ্ণ বাবা মা কি করে হয়েছে এগুলো শুনলে পরে সহ্য করতে পারবেন না আমি একটু ছোট্ট করে বলে দিই অপরাধ আমার আশা এইদিকে খুবই কম তবু একটু ছোট্ট করে বলে দিই এগুলো হচ্ছে আমাদের স্পর্ধা এই স্পর্ধাগুলো কিরকম স্পর্ধা একটা দৃষ্টান্ত দিয়ে বলি যেমন ধরুন আমরা সবাই তো বাবা মাকে আশ্রয় করে এসেছি জগতে এবং দুর্ভাগ্যবশত খুব দুর্ভাগ্যবশত বাবা মাকেই প্রশ্ন করছি আমাদের যে জগতে এনেছো কিভাবে এনেছো বলো বলুন এই প্রশ্ন করা সাজে আর এই প্রশ্নের উত্তর দেওয়া সাজে ঠিক এই প্রশ্নে প্রশ্ন এবং উত্তর এই দুটোকে অনুভব করুন তাহলে এই এই বাবার কথা মিলে যাবে এই ধরনের প্রশ্ন করাটাই অপরাধ না কোন কীর্তনিয়া বলছে যারা বলছে তারা বলছে না সব কীর্তনিয়ারা বলছে বলে ঠেলে দিলে হবে না যারা বলছে বলছে ওরা অনেক কিছু জানে ওরা অনেক পড়ে আমি অত পড়াশোনা করিনি অত ঘাটি না কেন মানে ঘেটে ঘ হয়ে যায় যার জন্য ওসব পারি না এখনো প্রসাদ ভোজী হতে পারলাম না রাধাকৃষ্ণ বাবা মা কবে হয়েছে সেই নিয়ে ঘাটাঘাটি হরে কৃষ্ণ এখনো পরের ভালো সহ্য করতে পারি না রাধাকৃষ্ণ বাবা মা দূরের কথা যাই হোক এই পর্যন্ত থাকুন 88 বছর বয়সে হরিনাম করুন ভবসিন্ধু পার হয়ে যাবেন একমাত্র কলিযুগে পথ হচ্ছে হরিনাম যদি ঠাকুর ঘরে যেতেও না পারি ঠাকুর ঘরে গিয়ে হয়তো পূজা অর্চনা আমার দ্বারা হয় না যদি নাও হয় মনে রাখবেন হরিনাম করলে ভগবানের সেবা কার্য হয়ে যায় ভগবানকে খাওয়ানো হয়ে যায় ভগবানের স্নান হয়ে যায় ভগবানকে ঘুম পাড়ানো হয়ে যায় ভগবানের জাগরণ হয়ে যায় সব হয়ে যায় হরিনাম তাই সবাই মিলে বলুন হাতে তালি দিয়ে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে রাম হরে রাম 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 হরে 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 রাধানী বসে আছে চোখের জল মুছে ললিতা বলছে সখি তুই তো এত কথা বললি সবার দোষ গাইলি একটা কথা বলবো তুই যাকে ভালোবাসিস আচ্ছা সে কি জানে না তুই কলঙ্কিনী সে কি জানে না তুই কালিমা গায়ে মেখেছিস কলঙ্কের ডালি মাথায় নিয়েছিস তোর বধুর কি কোনো দোষ নেই রাধানী বলছে সখী আমার বধুর কোনো দোষ নেই আমার বধু আমাকে কথা দিয়েছে অমাবস্যা রাতের অন্ধকারে আমি বাঁশি মাজাবো আর সেই বাঁশি শুনে তোমরা মিলিত হবে নিধুবনে সেখানে আমি প্রমাণ করব আমার রাধা অসতী নয় সতী আমার রাধা কলঙ্কিনী নয় নিষ্কলঙ্ক তখন ললিতা বলছে সখী কিছু মনে নিও না একটা কথা বলি একবার তাকিয়ে দেখো তো ঘুটঘুটে অন্ধকার
আজই তো অমাবস্যা রাত্রি কই বাঁশি বাজলো না তখন আধা নিশ্চে মুখের উক্তি বাঁশি বনে বাজে না মনে বাজে মনে বাজে না মনে বাজে বাজে রে আমার হৃদয়ে মাঝে ওই শোনে বধুর বাঁশি বাজে মনে বাজে রে আমার হৃদয়ে মাঝে শোন শোন বধুর বাঁশি বাজে বাজে রে আমার হৃদয়ে মাঝে বাঁশি বনে বাজে না মনে বাজে সখী শোনে বিনোদিনী কৃষ্ণ আলাপনে হেন কালে বাজিল বাঁশি মধুর বৃন্দাবনে আকাশ বাতাস মুখরিত করে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র অমাবস্যা রাত্রের অন্ধকারে রাধার সতীত্বকে প্রমাণ করতে শাক্ত বৈষ্ণবের দ্বন্দ্ব হচ্ছাতে বাঁশি বাজিয়ে দিলেন মন্দ মন্দ মধুর তান উলধ্বনি মন্দ মধুর তান মন্দ মন্দ মধুর তান বাঁশি কোণে বা কুঞ্জে বাজিল রে মধুর বাঁশি কোণে বা কুঞ্জে বাজিল রে ও বাঁশি বাজে ও বাঁশি বাজে ও বাঁশি বাজে ওই বলে রাধা কই বাঁশি বাজে ও বাঁশি না জানে মন্দ পরে কি আপন না জানে মন্দ পরে কি আপন বাঁশি না জানে মন্দ না জানে মন্দ না জানে মন্দ পরে কি আপন না জানে মন্দ পরে কি আপন তনু মন সবে দহিল রে তনু মন সবে দহিল রে তনু মন কুলে না তনু মন কুলে না সাবাদ তনু মন কুলে না সাবাদ তনু মন সবে দহিল রে দহিল রে দহিল রে দহিল রে তনু মন সবে দহিল রে মন সবে দহিল রে শ্রী মুখে রজই বাঁশি শুনে বাঁশি বাজে ওই বাঁশি বাজে ওই বাঁশি বাজে ওই বাজে ওই বাঁশি বাজে ওই মুরলির গান পঞ্চমতান আস্তে এবার লক্ষ্য করুন এই গানটি মানে এই পদটি যিনি বাংলার বুকে এইরকম সুর দিয়ে সুরে লয়ে যিনি প্রথম গানটা প্রচার করেছিলেন তিনি হলেন স্বর্গীয় কানাইলাল বন্দ্যোপাধ্যায় তিনি আজ আমাদের মধ্যে নেই কিন্তু স্মরণ মনন হবে এই গানের মধ্য দিয়ে মুরলির গান পঞ্চমতান ও বাঁশি বাজে বাঁশি বাজে বৃন্দাবনে যে বাঁশির গানে যোগের যোগ ভোলে যে বাঁশির গানে মুনি ধ্যান তলে যে বাঁশির গানে মৃত তরুলতা হয় মঞ্জরিত পশু পাখি হয় আনন্দিত ফেরা ধেনু ঘরে ফেরে রবির রথ অচল করে পবন দাঁড়ায় শোনে বাঁশি বাজল
বাজেলো বৃন্দাবনে বাসিবা পঞ্চমতান বলিল গানে পঞ্চম বাসি শুনে বাজে রই বাসি বাজে রই বাসি বাজে রই বাসি বাজে বাসি বাজে রই গোবিন্দ দাসের রহিয়া জড় জড় গোবিন্দ দাসের রহিয়া জড় জড় গোবিন্দ দাসের রহিয়া জড় জড় আজরে তে ছেলে ফুটিল রে নানা মোরে বলে ধরো না বাজি হো আরো মোর বলে ধরো না বাজি হো আরো মন করে আরে বেজো না মোরে বল ওলে যমন কোনে জানে বেজো না আরে ওরে ও ডাকাতি যাবাসি জয় রাধে জয় রাধে বলে পাজরেতে শিলি ফুটিল রে ওরে পাজরেতে শিলি ফুটিল রে ফুটিল রে ফুটিল রে ফুটিল রে ফুটিল রে পাজরেতে শিলি ফুটিল রে ওরেতে শিলি ফুটিল রে পাজরেতে শিলি ফুটিল রে আর পাজরেতে শিলি ফুটিল রে শ্রীমুখে রইবা শিশু আজকে সভায় দাঁড়িয়ে বলি যদি কথার প্রতি বিশ্বাস থাকে কিছুদিন আগে আমাকে একটি ছেলে আমাকে লিখে জানাচ্ছে যে দাদা আমি গোবর্ধনে গিয়েছিলাম আমি বংশীবটে গিয়েছিলাম আমি কান পেতেছিলাম শুনিনি বাসি শোনা যায়নি আস্তে 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 কি বলছি ছেলেটি মাকে ডাকছে নাকি আস্তে আস্তে মাকে যদি ডেকে থাকে মা সঙ্গে যান রাত্রি হয়েছে তো ছেলে ডাকছে তা আমরা কথার দিকে মন রাখি হরে কৃষ্ণ ছেলেটি আমাকে বলছে দাদা আপনি যে কীর্তন করেন বলেন যে বাঁশি শোনা যায় তো আমি শুনতে পেলাম কি উত্তর দেব কি উত্তর দেব আমি বললাম শুনতে পাওনি জানি না আমাদের বলার দোষ আমাদের হয়তো বলার দোষ বলছে না 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 বলার দোষ নয় আমার দুর্ভাগ্য লীলা নিত্য আজও বাসি বাজে যা যা ঘটনা লীলায় আমরা শুনি নিত্য ঘটে এবং নিত্য বৈচিত্র্যপূর্ণ নিত্য নতুন এই জন্যই তো জড় জগৎ আর অপার্থিব জগৎ এক নয়
জড়জগতে যে আমরা স্বামী স্ত্রী সংসার করছি ছেলে মেয়ে নিয়ে আস্তে পরিবার নিয়ে মনে রাখবেন আমাদের এক ঘ্যাম অনেক সময় এক ঘ্যামই এসে যায় যার জন্য আমরা মাঝে মধ্যে কোথায় এদিক যাই ওদিক যাই ঘুরতে যাই তাই না এক বড় এক ঘ্যামই লাগছে ঘরের মধ্যে রাধা কৃষ্ণের যে লীলা এটা এক ঘ্যামির ব্যাপার না কেন না নিত্য নতুন বৈচিত্র্য চির নতুন যখনই শুনছেন তখনই নতুন মনে হচ্ছে লীলার এমনই মাধুরী বৃন্দাবনে যে বাঁশি বাজে বেজেছে বাজে আর কেন বাজে যার জন্যই তো সাধক বাবা পাগলা এ গান তো সাধারণ মানুষের লেখা নয় এ গান কোনো সাধারণ মানুষ লেখেনি যিনি লিখেছেন তিনি ভারতবর্ষের মাটিতে সাধক বামা খাপার পর এত বড় মাপের মাতৃসাধক জগতে আসেনি জগতে আসেনি এত বড় মাপের সাধক সেই সাধক ভবা পাগলা সরচিত গান তিনি নিজেও গেয়েছেন অপরকে গাইয়েছেন আজকে সেই পথ অনুসরণ আমিও গাইব এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে এখনো সেই বৃন্দাবন ওই বাঁশি শুনে বনে বনে বাঁশি শুনে বনে বনে কত শত ময়ূর নাচে রে এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে এখনো সেই বৃন্দাবন আছে সেই রাধা রানী বাঁশি শুনে পা ধুলিনি আছে সেই রাধা রানী কবিলাসিনী মহাভাবে স্বরূপিনী রাধা লক্ষ্মী ঠাকুরানী মোদের রাধা রানী রাধা রাধা আছে সেই রাধা রানী বাঁশি শুনে পা বলিনি অষ্ট সখী শিরোমণি অষ্ট সখী শিরোমণি নব সাজে রে এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে এখনো সেই বৃন্দাবন এখনো সেই গাভীগুলি গোচারণে ছড়ায় ধুলি এখনো সেই গাভীগুলি গোচারণে ছড়ায় ধুলি সখাসনে কোলাকুলি বন্ধুসনে সখাসনে কোলাকুলি রাখাল সাজে রে এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে এখনো সেই বৃন্দাবনে
সেই ললনা জল ভরিতে যাই ধুমনা সেই ব্রজবালা বাঁশি শুনে হয় উতলা গাঁথে বন ফুলমালা গাঁথে বন ফুলমালা বন মাঝে রে এখনো সেই বৃন্দাবনে বাসি বাজে রে এখনো সেই বৃন্দাবনে বাসি বাজে বাজে রে আশা ছিল মনে মনে যাব মধুর বৃন্দাবনে যার এই স্বরচিত গান তিনি শেষে এসে গাইছেন তার শ্রীমুখে একেবারে লিখিত পড়িতে ভাবে জগৎবাসীকে জানাই আমার ইষ্টবস্তু কালী আমার ধ্যান কালী স্মরণ মনন কালী কথন কালী শ্রবণ কালী শয়নে স্বপনে কিবা রাত্রি দিনে কিবা জাগরণে সব সময় কালী 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 কিন্তু আমার মনের বাসনা কি জানো আমাদের সকলের প্রশ্ন কি লিখলেন আশা ছিল মনে মনে যাব মধুর বৃন্দা ভবা পাগল রয় বাঁধনে ভবা পাগল ভবা পাগল রয় বাঁধনে মায়ার কাছে রে মায়ার কাছে রে মায়ার কাছে এখনো সেই বৃন্দাবনে বাসি বাজে রে এখনো সেই বৃন্দাবনে বাসি বাজে বাজে রে এখনো সেই বৃন্দাবন ওই বাসি শুনে এখনো সেই বৃন্দাবনে বাসি বাজে রে এখনো সেই বৃন্দাবন এখনো সেই এখনো সেই বৃন্দাবন বাসি বাজে বাজে রে বাসি শুনে বনে বনে কত শত ময়ূর নাচে রে বাসি বাজে রে বাসি বাজে রে বাসি বাজে ওই বলে রাধা কো সবাই মিলে বলুন বৃন্দাবন ধামে কি রাধা রানী কি বাসি চারিদিকে ছড়িয়ে পড়ল ধ্বনি সর্বাঙ্গে যিনি শুনলেন তিনি হলেন অতি বৃদ্ধা বড়াইমা এই বড়াইমা বাসি শুনে মনে মনে বিচার করলেন আমি যদি না যাই আমার নাতনির আই ধ্বনিকে গোবিন্দ দর্শন করাবেই বা কে
এবার যে আমায় যেতেই হয় এই বলে হাতে লড়ি নিল এই এত বলি বড়াই মা হাতে লড়ি নিয়ে চলতে পারে না লড়ি সাহায্যে চলে অতিবৃদ্ধা তাহলে বৃদ্ধা বলা যাবে না অতিবৃদ্ধা সাহায্য নিয়ে চলছে চলতে পারে না এত বলি বড়ি মা জটিলা পাশে আইলা জটিলা পাশে আইলা আর জটিলা বড়াই মা দেখি প্রণতি জানাইলা যেই প্রণাম করেছে এসো এসো বড়ি মাই সৌভাগ্যের সীমানায় প্রণতি জানাইও জননে শুভ দিনে শুভ ক্ষণে বলো মারুতি কারণে পদধূলি বলিল ভবনে শুভ দিন বলছো যখন শুভ দিন বলছো যখন শুভ কর্ম করতে পালন শুভ দিন বলছো যখন শুভ কর্ম করতে পালন শুভ দিন বলছো যখন করেছো কি আয়োজন মুখের দিকে কি থাকি আমার কথা কি বুঝো বোঝো না তবে বাচ্চা খুলেই বলি এই শুভ দিন শুভক্ষণ কেন বলছি জানো আজি অমাবস্যা তিথি চিরকালের আছে রীতিনীতি ও আজি অমাবস্যা তিথি রে চিরকালের আছে রীতি শ্যামা চরণ করিব পূজন মাগো সজে ছকি তুমি বিশ্বরা ও যদি অনুমতি বুঝবে এবার অনুমতি দাও হে আমায় বুঝি গিয়া যখন মাতায় শুভ লগ্ন যায় বলে যায় বুঝি গিয়া যখন মাতায় অনুমতি দাও হে আমায় এই অনুমতি ভিক্ষা করেছে এই বড়াই মার মুখ পানিছে জটিলা মা বলে উঠলেন অতিবৃদ্ধা বৃন্দাবনে যতজন বসতি গড়ে আছে সবার থেকে তুমি বয়োজ্যেষ্ঠা তুমি বয়সে বড় হয়ে ছোটর কাছে অনুমতি ভিক্ষা না না এইভাবে আমায় লজ্জা দিও না ছি 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 মা অনুমতি কেন আমার ঘরের যে বউমা তোমার সম্পর্কে হয় নাতনি তুমি তার দিদা যখন মন চাইবে তখনই বাণীতে সে নিয়ে যেতে পারো তা বললে কি হয় ততদিন অধিকার ছিল যতদিন ও বাপের বাড়িতে ছিল বিবাহের পর যখন শ্বশুর বাড়িতে এলো এই শ্বশুর বাড়ি থেকে কোথাও নিয়ে যেতে গেলে অন্তত শ্বশুর হয়তো এখন আর জীবদ্দশায় নেই কিন্তু শাশুড়ি মা তো আছে তাই আমার উচিত শাশুড়ি মায়ের কাছ থেকে অন্তত অনুমতি নিয়ে যাও বেশ তা না হয় বুঝলাম একটা কথা মনে জেগেছে বলি বলুন বলুন কি কথা বলবো আচ্ছা এই অমাবস্যা রাতের অন্ধকারে কালী পূজা করলে কি হয় যেই এই প্রশ্ন করেছে সঙ্গে সঙ্গে বড়াই মান মনে জেগেছে জটিলা মনের মধ্যে নিশ্চয় কিছু একটা কিন্তু জেগেছে উত্তরটাও ঠিকভাবে দিতে হবে তাই বড়াই মা মনে এখানে কথাটা যোগ ঘটাই বড়াই মাকে আমরা যারা বক্তা আছি অনেক সময় আমরা বলি মাইকের সামনে দাঁড়িয়ে বড়াই মার যোগমায়া এক কেন বলা হয় অনেকে বলে হয় হচ্ছে না কিন্তু বলা হয় কারণ একটা আছে সেটা হলো যোগমায়ার কিছু শক্তি বড়াইমার মধ্যে আছে যেমন যোগমায়া যোগ ঘটায় বড়াইমাও যোগ ঘটায় বড়াইমাকে দিয়ে কার্য সিদ্ধি করা যোগমায়া যোগ ঘটায় বড়াইমাকে দিয়ে কার্য সিদ্ধি করা তাই সেই বড়াইমা যখনই এই প্রশ্নের সম্মুখীন সঙ্গে সঙ্গে বললেন একটা লিংক রয়েছে
দাঁড়াও একটা লিংক রয়েছে একটা একটা যোগসূত্র রয়েছে যার জন্য না হলে এই ঘটনা ঘটে না সঙ্গে সঙ্গে প্রশ্নের উত্তর চিন্তা করছি কি উত্তর দেব এমন উত্তর দিলেন একবার যোগ ঘটে গেল কি বলছে দেখো প্রথমে চিন্তা করলেন এরা দুজনেই হলো বিধবা মাও বিধবা মেয়েও বিধবা এমন কিছু বলতে হবে যেন এরা দুজন কোনো মতে যেতে না পারে জটিলার স্বামীর নাম তুমি যখন বললে কালী পূজা করলে কি হয় অমাবস্যা রাতের অন্ধকারে তাহলে তোমার কাছে খুলে বলি যে জনসধবানাদি বিধি শাস্ত্র অনুসরি যে জনসধবানাদি বিধি শাস্ত্র অনুসরি যে জন সধবানাদি বিধি শাস্ত্র অনুসরি যে জন সধবানাদি বিধি শাস্ত্র অনুসরি মারে পাদ করে অর্পণ হে চিরায়ুষ্মতি হবে চিরদিন সুখের হবে মায়ুষ্মতি হবে চিরদিন সুখে রাবে অকল্য হবে নিবারণ আর অকল্যাণ হবে নিবারণ তার পতিরায় উবেনে যায় রায় উবেনে যায় যেজন পূজে কালিকায় অমাবস্যা নিশায় যেজন পূজে কালিকায় অমাবস্যা নিশায় যেজন পূজে কালিকায় মায়ের অসীম কৃপায় প্রত্যেকটা কথা একবার শাস্ত্রসম্মত বলে দিলেন বিশেষ করে সধবা মেয়েরা এই অমাবস্যা রাতের অন্ধকারে ভক্তিযুক্ত চিত্তে ভক্তি সহকারী কালী পূজা করতে পারে তাহলে সংসারে সব অকল্যাণ দূর হয়ে যাবে তার সঙ্গে স্বামীর আয়ু বৃদ্ধি পাবে যেই বলে যে স্বামীর আয়ু বাড়বে সঙ্গে সঙ্গে জটিলাময় খুব আনন্দ হয়েছে যাক স্বামী মানে আমার ছেলে আয়া তাহলে এখানে আমার আপনার প্রশ্ন জাগতে পারে সাধারণ মানুষ আমরা কৃষ্ণ কি তাহলে পরপতি কৃষ্ণ কি পরপতি বলছে না গোপীনাং তৎপতিরাং চ সর্বেষাং চৈব দেহীনাম অর্থাৎ কৃষ্ণ কেমন পতি তিনি দেহী মাত্রেরই পতি মানে গোদা বাংলায় বললে বলা যায় কৃষ্ণ আমার যেমন স্বামী আমার স্ত্রীরও স্বামী আমার মেয়েরও স্বামী আমার মায়েরও স্বামী আমার বাবারও স্বামী আমার দাদার যেমন স্বামী আমার বৌদিরও স্বামী তা বলুন তো এই একজন একজন স্বামীকে এইভাবে সবাইকে ভাগ দেওয়া যায় জড় জগৎ এটা হলো অপার্থিব জগৎ ভগবত লীলা কৃষ্ণ এমনই স্বামী দেহের স্বামী নয় তো এগুলো প্রাণের স্বামী এই কথাটা ভালো করে বোঝা যায় বোঝা যাবে কখন মনে রাখবেন যার জন্য রাসলীলাকে বলা হয় চরম বস্তু আসল সব লীলা যদি মুকুট হয় সব লীলা দিয়ে যদি একটা মুকুট হয় তার মনি হবে রাসলীলা কেন রাসলীলা শুনলে আপনার বোধগম্য হবে রাসলীলা কিন্তু কোনো একটা ছেলে মেয়ের জড়াজড়ি নয় নায়ক নায়িকার জড়াজড়ি নয় ওখানে রাসলীলাতে যদি অনুভব করা যায় তাহলে সেখানে আত্মার সঙ্গে পরমাত্মার মিলন কি বললাম আত্মার সঙ্গে পরমাত্মার মিলন কৃষ্ণ কেমন স্বামী যার জন্য রাসলীলা জীবে জীব যদি রাসলীলা শোনে ভালোভাবে মানে বিশেষভাবে মনোনিবেশ করে রাসলীলার মধ্যে তাহলে জীবের চরম প্রাপ্তি হয়ে যায় আমার স্বামী আমার দেহটাকে ভালোবাসে আমার স্বামীর আমার দেহটাকে ভালোবাসে কিন্তু কৃষ্ণের ভালোবাসাটা দেহের প্রতি আত্মার প্রতি যার জন্য দেখবেন স্বামীর কাছে স্ত্রীকে রেখে দেয় বা স্ত্রীর কাছে স্বামীকে রেখে দেয় উভয়ের ক্ষেত্রে একই ধারা স্ত্রী ও স্বামী দেহটাকে ভালোবাসে যার জন্য দেহটাকে রেখে দেয় আর কৃষ্ণ কি নিয়ে যায় আত্মাটাকে নিয়ে যায় তিনি হলেন পরমাত্মা আত্মার সঙ্গে পরমাত্মা তিনি দেহী মাত্রের পতি সবার অন্তরের অধ্যক্ষ স্বরূপে যিনি বিরাজ করছেন তিনি হলেন জগৎপতি আমার শ্রীকৃষ্ণ তার কাছে কেউ পর নয় কেউ হ্যাঁ সব আপন যার জন্য কৃষ্ণের কাছে রাতের অন্ধকারে সবাই ছুটে গিয়েছিল বলেই কোনো নিন্দা চর্চা হয়নি হয় না হবেও হয়নি হয় না হবেও
তিনটি কথা বললাম হয়নি হয় না হবেও না কেন হবে না আপনি আপনার নিজ জনকে যদি রাতের অন্ধকারে ডেকে নেন আস্তে কেউ নিন্দা চর্চা করবে ঠিক তেমনি কৃষ্ণের সবাই আপনজন আর কৃষ্ণের কাছে আমরা সবাই স্ত্রী কৃষ্ণই একমাত্র পুরুষ আর সব প্রকৃতি আজকে জড়জগতে আমরা এমন ভাবে মায়ায় আবদ্ধ যার জন্য সেই উচ্চ স্তরের যে ভাবনা উচ্চ স্তরের যে ভজন আমরা স্পর্শ করতে পাচ্ছি না কিন্তু মনে রাখবেন বৃন্দাবনে যদি আপনি যান পরিক্রমা করেন আপনার চোখে দেখবেন চাক্ষুষ দেখতে পাবেন জ্বলন্ত প্রমাণ সেখানে আমার মতো আপনার মতো এই বয়সের ছেলেরা ছেলেরা মেয়েদের কথা বলছি না ছেলেরা হাতে শাখা পরে আছে সিঁথিতে সিঁদুর দিয়ে আছে শাড়ি পরে আছে পায়ে আলতা পরে আছে ছেলে ভালো ঘরের ছেলে এবং এডুকেটেড শুধু নয় হাই এডুকেটেড উচ্চ শিক্ষা শিক্ষিত আপনি তাকে দাঁড় করিয়ে যদি জিজ্ঞাসা করেন হ্যাঁ তোমার এই ভাব তোমার স্বামীকে সঙ্গে সঙ্গে গোবর্ধন পর্বতের দিকে উঙ্গুল হেলিয়ে বলছে ওই গিরিরাজ হলো আমার স্বামী আমি হলাম তার দাসী তিনি একমাত্র পুরুষ আর সব প্রকৃতি মানে এই যে ভাবনাটা কার ভেতরে কখন কিভাবে জাগবে এটা বলে বোঝানো যায় না যখনই এসে যাবে তখনই দেখবেন নিজেকে তখন আর মনে হবে না যে আমি পুরুষ তখন আর এই অহংকারটা আসবে না যে আমি পুরুষ প্রকৃতি একমাত্র পুরুষ হলেন কৃষ্ণ চৈতন্য লীলায় এই ভাবনা নিয়ে একজন ছিলেন তিনি হলেন নরহরি ঠাকুরের শিষ্য শ্রীকণ্ঠবাসী নরহরি ঠাকুরের শিষ্য নাম হচ্ছে লোচনদাস ঠাকুর বিবাহিত জীবন স্বামী স্ত্রী এক ছাদের নিচে থাকে অথচ স্বামী স্ত্রীর মতো আচরণ নয় একই পালঙ্কে থাকে হরে কৃষ্ণ আপনার কথা কেন বিশ্বাস হবে না যেমন ঠাকুর রামকৃষ্ণ কথামৃত আপনারা পড়েছেন সেখানে পেয়েছেন যে ঠাকুর রামকৃষ্ণদেব মাকে মা শারদাকে নিয়ে যখন পালঙ্কে শুয়ে থাকতেন জানলা কপাট খোলা থাকতো যখন পদ্মে মানুষ আসা যাওয়া করতো তাকাতো দেখতো যেন মায়ের কোলে সন্তান ঘুমিয়ে আছে এই কথাটা যেমন আপনার বিশ্বাস যাচ্ছে এই কথার প্রতি বিশ্বাস রাখো এটাও সত্য লোচনদাস ঠাকুর এক ছাদের নিচে স্ত্রীকে নিয়ে ঘর করছে অথচ ভাবনাটা কেমন মা স্ত্রী ভাবনাটা কেমন এই লোচনদাস ঠাকুর একমাত্র এই গৌর ভজনে একমাত্র সেই দাস যার ভাবনা ছিল গৌর সুন্দর আমার স্বামী আমি আমার স্ত্রীর মতো একজন দাসী যে লোচনদাস ঠাকুরের বিখ্যাত একটি পদ আছে বাঙালি ভক্তদের দুর্দশা দেখে লিখেছিল হ্যাঁ যে অবতার সার গৌর অবতার কেন না চিনিলি তারে করি নিবাস গেল না তিয়াস আপন কর্ম ফেরে সেই লোচনদাস ঠাকুর মানে প্রজেতে যেমন দেখা যায় আমাদের নদিয়ায় বাংলায় লোচনদাস ঠাকুরকে দেখা গেছে এখনো বহু ভক্ত আছে যারা লোকালয়ে আসে না যারা গৃহে কুটিরের ভেতরে থেকে গৌর ভজন করে নিজেকে ভাবে দাসী গৌর আমার স্বামী তাই যে কথার মধ্যে ছিলাম সেই কথায় আসি কৃষ্ণ আমার কেমন স্বামী তিনি হলেন প্রাণার স্বামী সবার অন্তরের অধ্যক্ষ রূপে বিরাজ করছেন জগৎ স্বামী শ্রীকৃষ্ণ কৃষ্ণ পরপতি নয় কিন্তু জটিলা সাধারণ জ্ঞান তাই বলেন ও আমার ছেলের আয়ু বাড়বে তাহলে শোনো